হ্যালো, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো পুজো তো পড়েই গেছে, এই পুজোর সময় একটু যদি খাসির মাংস না হয় তাহলে কি আর ভালো লাগে? তাই ভাবলাম একটা ছোট্ট করে রেসিপি শেয়ার করে ফেলি। সবটাই তো তোমাদের জন্য, কি তাই তো? দশমীর দিনে তো প্রত্যেকটা বাড়িতেই খাসির মাংস ঝোল লাল লাল হয়। তো আজকে খাসির মাংসের আমি একটা পারফেক্ট রেসিপি তোমাদের করে দেখাচ্ছি, একদমই কিন্তু ইজি একটা রেসিপি। তো দেখেছো খাসির মাংসটায় কতটা পরিমাণে তেল আছে আর কতটা সফট? তো চলো রেসিপিটা এবারে শুরু করা যাক। রেসিপি শুরু করার আগেই বলছি, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো রেসিপিটা শুরু করি এবারে। ফার্স্টে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা কম দেওয়ার একটাই কারণ, প্রচুর পরিমাণে কিন্তু খাসির মাংসটায় তেল আছে, ওই কারণে কিন্তু তেলটা কম দিলাম আমি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলের মধ্যে, তারপরে অ্যাড করব পাঁচ ফোড়ন, তারপর অ্যাড করব তেজপাতা, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কাঁচা পেঁয়াজ কুচুনো অ্যাড করে দেবো এর মধ্যে। পেঁয়াজটাকে এবার খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। তো পেঁয়াজটা আমি ফ্রাই করে নিয়েছি, এবারে অ্যাড করছি পেঁয়াজের মধ্যে মশলাটা। মশলার মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে পেঁয়াজের মধ্যে অ্যাড করেছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি। এবারে অ্যাড করছি পরিমাণ মতো মশলা ধোয়া জল, স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ, দিয়ে ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে আমি মশলার মধ্যে অ্যাড করব মাটনগুলোকে। সবটুকু মাংস আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে, এবারে ভালো করে কষিয়ে নেওয়ার পালা। দেখেছো তোমাদের আমি আগেই বলেছিলাম প্রচুর পরিমাণে কিন্তু তেল আছে, তাই তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি আমি। এবারে ভালো করে নাড়াচাড়া করে বেশ ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে অ্যাড করছি ফ্রাই করা আলু। আলুগুলোকে আমি ফ্রাই করে নিয়েছিলাম আগেই, তো এখন অ্যাড করে দিচ্ছি। এবারে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। খাসির মাংস একটু বেশি টাইম লাগে পোলট্রির মাংসের থেকে, তো এবারে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে খুব সফট হয়। এমনিও মাংসটা কিন্তু খুবই সফট, নতুন করে কিছু বলার নেই, তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে ঢাকাটা খুলে দেখবো মাংসটা ঠিক কতটা হলো। মাংসটা প্রায় কিন্তু কষেই গেছে, এবারে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কিন্তু কষিয়ে নেব আমি, কিন্তু আর ঢাকা দেব না, এবারে কিন্তু এমনি ভালো করে কষিয়ে নেব। এবারে অ্যাড করছি এর মধ্যে কাঁচা পেঁপে। কাঁচা পেঁপেটা অ্যাড করলে কিন্তু মাংসগুলো আরও সফট হয়। এখানে যদি কোয়াশ অ্যাড করতে পারতাম তাহলে কিন্তু আরও ভালো হতো, যেহেতু কোয়াশটা তো স্বাভাবিকভাবে পাওয়া যায় না সব সময়, ওই কারণে কিন্তু পেঁপে ইউজ করলাম। পেঁপেটা কিন্তু সকলে ইউজ করে মোটামুটি, তো পেঁপেটা ইউজ করো যদি কোয়াশটা না পাও। আমি অবশ্য কোয়াশটা পাইনি। পেঁপেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এবারে।
মাংসটা খুব ভালো মতো কিন্তু কষে গেছে, দেখেই বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে তেল ছেড়েছে। এবারে অ্যাড করছে এর মধ্যে গরম জল, জলের পরিমাণটা কিন্তু একদমই নিজেদের আন্দাজ মতো অ্যাড করবে। তো এই তো জল দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ফুটিয়ে নিলে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের খাসির মাংসের ঝোল। কিছুটা পরিমাণে অ্যাড করছি গোটা গরম মশলা, যেটার জন্য কিন্তু স্বাদের পরিমাণটা আর স্মেলের পরিমাণটা খুবই ভালো হয়। তো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপি তো হয়ে এসেছে, নামানোর আগে আগে অ্যাড করছি পাউডার গরম মশলা, তোমরা চাইলে কিন্তু হোমমেডভাবে কিন্তু ইউজ করতে পারো এখানে। এবারে খানিকক্ষণ নাড়াচাড়া করে এবারে কিন্তু নামিয়ে নেওয়ার পালা। ব্যাস তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে গেল খাসির মাংসের লাল লাল ঝোল। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা কিন্তু অবশ্যই দুর্গাপুজোর মধ্যে যে কোনো একদিন কিন্তু এভাবে ট্রাই করো, আশা করি সকলের ভালো লাগবে। যারা আমার এমনি এমনি ভিডিও দেখছো সাবস্ক্রাইব না করে তাদের বলছি তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও, আর সবসময় কিন্তু এভাবে আমার পাশে থেকো। তো এই যে রেডি হয়ে গেছে খাসির মাংসের লাল লাল ঝোল, তো কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু সকলে খুব ভালো করে পুজো কাটাও, আর রেসিপিটা অবশ্যই ট্রাই করে পুজোর মধ্যে। আজকে এতটুকুই, টাটা।